চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নারায়ণগঞ্জের বন্দরে মহামারী করোনা ইস্যুতে ক্ষতিগ্রস্ত প্রায় 4 শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আরিফা কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। সোমবার সকাল 10টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আরিফা কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শাকওয়াত হোসেন খান। আরিফা কেবল টিভি নেটওয়ার্কের মালিকের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দিয়েছি সাধারণ জনগণের মাধ্যমে। সাধারণ জনগণের ক্ষুদ্র পরিবারে ঈদের উপলক্ষে কিছু খাবার তুলে দিয়েছি। গত মাসের পনেরো তারিখে আমরা দিয়েছি, সামনে আরও দেওয়ার চেষ্টা করব। পোলাও চাইল, সেমাই, চিনি, ডাইল, তারপরে খিচুড়ি চাইল, এই মাছ, এই 400 মাসের মাধ্যমে।